আমরা যদি মাঝে মাঝে মাসে একটা করে মোনাজারার ব্যবস্থা করি নাহু নিয়ে, তো দেখবেন কোনো ছাত্র কাঁচা থাকবে না, পাকা হয়ে যাবে সবাই ইনশাআল্লাহ। তো মোনাজারার গুরুত্ব অপরিসীম, যে এলেম হাসিলের জন্য একটা বিরাট কাজ, কিন্তু বিরাট জিনিস মোনাজারা। বাহাস, যখনই মোনাজারা বৈঠকে বসে কেউ রেগে যাবে না, দেখা জানবে যে গেছে। যতই বাতিল হোক রাগ করা চলবে না, ঠান্ডা মাথায় সব। অনেক সময় হেসে হেসে তাদের প্রশ্ন উত্তর দিতে হবে, কোনো রাগের কোনো বিষয়ই নয়। রাগ করা চলবেই না, যতই ওরা কিন্তু আক্রমণ করবে, অনেক সময় এমন আক্রমণাত্মক কথা বলবে যে মানুষ মেরে দেবে এরকম, মানে মেরে দেওয়ার মতো রাগ। কিন্তু চলবে না, মোনাজারা বৈঠকে রাগ করা চলবে না, যাই বলুক সে রাগ করা চলবে না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আল মারকাজুল ইসলামী আস-সালাফী কর্তৃক আয়োজিত আজকের এই মুনাজারা প্রশিক্ষণশালা 2021-এ উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মারকাজের ইতিহাসে বলা চলে এই প্রথম যে মোনাজারা প্রশিক্ষণশালা। এর আগে মোনাজারা বৈঠক হয়েছে, আমরাও এই মারকাজের ছাত্র ছিলাম। এই মারকাজে আমরা মোনাজারায় অংশগ্রহণ করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু প্রশিক্ষণ আমাদেরকে সেভাবে দেওয়া হয়নি। এমনি মোনাজারার বিষয় দেওয়া হয়েছে, ডেট দেওয়া হয়েছে, মোনাজারায় অংশগ্রহণ করেছি, কিন্তু প্রশিক্ষণ নেওয়া আমাদের হয়নি আসলে আমাদের ছাত্র জীবনে। তো আজকে আল মারকাজুল ইসলামী আস-সালাফি কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দ সকলের জন্য প্রাণ খুলে দোয়া করছি, তারা যে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, এ উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ, এই জন্য তাদের জন্য জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি যেটা বলবো, মুনাজারা বা বাহাস, আমাদের দেশে আমরা বাহাস শব্দ বেশি ইউজ করি, যে আমরা কারোর বিরুদ্ধে বা কারোর সাথে বাহাসে লিপ্ত হব, বাহাস অনুষ্ঠিত করব। তো এর একটা মূলত উদ্দেশ্য থাকতে হবে, আগে আমি কেন বাহাস করতে যাচ্ছি তার সাথে, এ উদ্দেশ্য ঠিক রাখা দরকার। আজকাল বর্তমানে বাংলাদেশে, বিশেষ করে বাংলার বুকে বহু জায়গায় কিন্তু বাহাস অনুষ্ঠিত হয়, কিন্তু উদ্দেশ্য ঠিক নাই। সকলেই মনে করি যে আমার নিজের মতকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এই জন্য বাহাস করি। সেই মতের পক্ষে সহি দলিল না থাকলেও আমরা বিভিন্নভাবে সহি দলিলের অপব্যাখ্যা করে হলেও, বিশেষ কিছু জয়েব জাল হাদিস বর্ণনা করে হলেও নিজের মতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আসলে উদ্দেশ্য কিন্তু এটা হওয়া উচিত নয়। আমাদের উদ্দেশ্য হবে কোরআন এবং সহি হাদিসের দলিল উপস্থাপনের মাধ্যমে দ্বীনের সঠিক বিধান প্রতিষ্ঠা করা, নিজের মতকে কায়েম করা নয়। আসলে একটা সঠিক বিধান আমি প্রতিষ্ঠা করব, এই নিয়াত, এই উদ্দেশ্য আমাদের থাকতে হবে। আমার নিজের মতটা হতেও পারে ভুল, তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে সৎ, যে আমি দিনের সঠিক দিন যেটা, সেটাই আমি প্রতিষ্ঠা করব, এর পক্ষে আমি দলিল খাড়া করব, কোনটা সঠিক আসলে,
তার পক্ষে আমি দলিল খুঁজব এবং সেই দলিলটা উপস্থাপন করব। উদ্দেশ্য হতে হবে এটা। এই মুনাজারা বা বাহাসের গুরুত্ব অপরিসীম আসলে, যেটা আমরা সর্বযুগের দিকে যদি লক্ষ্য করি দেখবেন যে প্রত্যেকটা যুগে সঠিক দিন প্রতিষ্ঠিত হয়েছে মুনাজারা বাহাসের মাধ্যমে। আমরা যদি সূরা বাকারা 258 নম্বর আয়াত তেলাওয়াত করি, এখানেও কিন্তু আমরা একটা মুনাজারা পাব, যে মুনাজারায় অংশগ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কার সাথে? নমরুদের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নমরুদের সাথে মুনাজারায় লিপ্ত হয়েছিলেন। কি বিষয়ে? বিষয়টি ছিল যে আল্লাহ আছে না নাই, আল্লাহ কি আছে কি নাই, এই একটা বিষয়ে মুনাজারায় লিপ্ত হলেন। আল্লাহ বলছেন, দেখো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা, বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি ওই ব্যক্তির দিকে লক্ষ্য করেননি, কোন ব্যক্তি? আল্লাযী হাজ্জা ইব্রাহিম, যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল, ফি রব্বিহি তার প্রতিপালকের সম্পর্কে, অর্থাৎ আল্লাহ আছে কি নাই এই ব্যাপারে। আন আতাহুল্লাহুল মুলকা, কারণ আল্লাহ তাআলা নমরুদকে কর্তৃত্ব দিয়েছিলেন, এই জন্য সে লিপ্ত হল, তার ক্ষমতা খাটাইতে লাগল। ইজ কালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন নমরুদকে লক্ষ্য করে যে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমিত, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার রব, যিনি জীবন এবং মৃত্যু দান করেন। কালা, তখন নমরুদ বলেছিল আনা ওহী ওয়া উমিত, আমিও তো জীবন দিই মৃত্যু দান করি, অর্থাৎ একজনকে ফাঁসির আসামিকে আমি ফাঁসি দিয়ে মৃত্যু দান করতে পারি, ফাঁসির আসামিকে আমি ছেড়ে দিয়ে তাকে জীবনও দিতে পারি, তো জীবন মৃত্যু তো আমিও দিতে পারি, শুধু তোমার আল্লাহ দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা প্রশ্ন করলেন, যুক্তি দিলেন। কালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব ফাতি বিহা কি ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, যে আমার আল্লাহ, আমার রব সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, এবার দেখাও তো তুমি একটু সূর্যকে পশ্চিম দিকে উদিত করো, আমার আল্লাহ তো সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, তুমি পশ্চিম দিকে উদিত করো। ফা বহিত আল্লাযী কাফার, তখনই কিন্তু তার মুখ বন্ধ হয়ে গেল। তাহলে বাহাস মুনাজারা কিন্তু আজকের নতুন বিষয় নয়, প্রত্যেকটা নবী রাসূল কিন্তু তাদের দীন প্রতিষ্ঠার জন্য কাফেরদের সাথে এ ধরনের মুনাজারা লিপ্ত হয়েছেন। আমাদের দেশে এখন তো আলহামদুলিল্লাহ সোনালী যুগ, আমাদের দেশে আজ থেকে 30 বছর আগের যদি ঘটনা লক্ষ্য করি আমরা, তাহলে দেখব যে ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় সব জায়গায় মুনাজারার মাধ্যমে হক প্রতিষ্ঠা করেছেন, মুনাজারা বাহাসের মাধ্যমে। তবে এর গুরুত্ব অপরিসীম আসলে, বাতিল খুব মজবুত শক্তিশালী, বাতিলের মোকাবেলা আমাদেরকে করতে হবে এলম দিয়ে, এলমটা তার সাথে উপস্থাপন করাটাই হচ্ছে মুনাজারা। সে পাল্টা জবাব দিবে, তার দলিল আছে কিছু, প্রত্যেকটা ফেরতা যতই বাতিল মনে করা হোক না কেন তাদের অবশ্যই কিছু দলিল আছে, এমনিতেই কিন্তু ফেরকা প্রতিষ্ঠিত হয়নি, প্রত্যেকটা ফেরকা যতই আমরা বাতিল মনে করি তার একটা ভিত্তি আছে, তাদেরও কিছু দলিল আছে, সেই দলিলগুলোর মাধ্যমে তারা এই বিশ্বাস করছে, অতএব তাদের দলিলগুলো যে সঠিক নয়, তারা যে ভুল বুঝছে, এটা আমরা যখনই তাদের সাথে উপস্থাপন করব সেটাই হবে বাহাস মুনাজারা। তারা আমাদেরকে মনে করবে যে আমরাই মনে হয় বাতিল, আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, এর নামই হচ্ছে মুনাজারা বা বাহাস। অতএব হক প্রতিষ্ঠার জন্য মুনাজারা বা বাহাসের গুরুত্ব খুব বেশি।
আমি বলবো এই মোনাজারা বাহাসের মাধ্যমে সবচাইতে বেশি যে ফায়দা হয় সেটা হলো ইলম হাসিল হয়। আমরা স্বাভাবিকভাবে আমরা যখন ক্লাসে পড়তেছি বিভিন্ন বিষয়ে আমাদের কিন্তু খুব ডিটেলস ইলম অর্জন হয় না, আমরা কিন্তু ইলমের কত নিগুড় রহস্য পড়তে পারি না, ভেতরে পড়তে পারি না, আসলে আমরা ছাত্র জীবনে একেবারে উপরে 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 আমাদের ইলম হাসিল করা, কোন রকম অনুবাদ করলাম চলে গেলাম, অনুবাদ করলাম চলে গেলাম। কিন্তু একটা বিষয়ে যখন আমরা কারোর সাথে মোনাজারা বা বাহাস করব মনে করি, তখন কিন্তু ওই বিষয়ে যত কোরআন হাদিস আছে, তাদের বিরোধীদের যত দলিল আছে, সব কিছু পর্যালোচনা করে সঠিক জ্ঞান অর্জন করে কিন্তু তার মোকাবেলা করতে হবে। এই মোনাজারায় লিপ্ত হওয়ার মাধ্যমে যত এলেম হাসিল হবে এমনি স্বাভাবিকভাবে কখনো সম্ভব নয়। আমি আমাদের মার্কাজের ইতিহাসে কয়েকটা মোনাজারায় আমরা অংশগ্রহণ করেছি, আমি নিজে, তার মধ্যে আমাদের একটা মোনাজারা ছিল খুব উল্লেখযোগ্য আমাদের জীবনে এই মার্কাজে, সেটা হলো কিতাব নাহু নিয়ে, নাহুর উপরে মোনাজারা ক্লাস ওয়ারি আমাদেরকে করা হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যে নাহুর একটা মোনাজারা হলো, ওই মোনাজারার কারণে আমরা নাহু যত ভালোভাবে পড়েছি ওই কয়েকদিনে, মনে হয় সারা বছরে অত পড়িনি। কেন বললাম যে আমাকে অবশ্যই এই মোনাজারায় ফার্স্ট হতে হবে, আমরা অবশ্যই দেখবো ইনশাআল্লাহ। এই যে একটা প্রতিজ্ঞা থাকে যে আমি অবশ্যই এটা, এমন প্রশ্ন ওদেরকে করব প্রতিপক্ষকে তারা উত্তর দিতে পারবে না। আমরা বিভিন্ন কিতাব কোথায় থেকে কোথায় কি কিতাব বের করি, লাইব্রেরিতে যে খুঁজি এমন কোনো কিতাব আছে যেখানে খুব দাকিক জিনিস তোলা আছে যেটা প্রশ্ন করলে হয়তো উত্তর দিতে পারবে না, এগুলো খুঁজে বেড়াইতাম তখন। তো সেই জন্য আমরা দেখলাম আমরা একটা কিতাব পেয়েছিলাম, ছোট কিতাব আত্মিবিয়ান। হ্যাঁ, তো ওখানে কিছু প্রশ্ন কিন্তু এই ধরনের খুব দাকিক দাকিক জিনিস প্রশ্ন তুলে ধরা হয়েছে। তো আমরা এই ধরনের বেশ কিছু কিতাব আমরা আয়ত মানে নিয়ে এসেছিলাম, সংগ্রহ করেছিলাম, এবং তার মাধ্যমে আমরা অনেক নিজে এলেম হাসিল করেছিলাম, এবং তারাও কিন্তু সবাই আমরা চেষ্টা করেছি যে প্রতিপক্ষ কি কিতাব সংগ্রহ করতে পারে। আমরাও চেষ্টা করতাম যে মানে গোয়েন্দা লাগিয়ে দিতাম, দেখো তারা কি কি কিতাব সংগ্রহ করছে। তাহলে এই যে একটা প্রতিযোগিতা, এটার মাধ্যমে কিন্তু বিরাট এলেম হাসিল হয়, এটা হওয়া উচিত। আমি তো বহুদিন থেকে বলছি, আমি পরামর্শ মাঝে মধ্যেই দিই যে আমাদের মার্কাজে ইতিহাসে ওই একটা হয়েছে, এখন আবার বারবার করা দরকার, বিশেষ করে নাহু সার্ফ। আমাদের ছাত্ররা নাহু সার্ফে কাঁচা থাকবে কেন? আমরা যদি মাঝে মধ্যে মাসে একটা করে মোনাজারার ব্যবস্থা করি নাহু নিয়ে, তো দেখবেন কোনো ছাত্র কাঁচা থাকবে না, পাকা হয়ে যাবে সবাই ইনশাআল্লাহ। তো মোনাজারার গুরুত্ব অপরিসীম, যে এলেম হাসিলের জন্য একটা বিরাট কাজ, কিন্তু বিরাট জিনিস মোনাজারা বাহাস। মোনাজারার মাধ্যমে মাসালা ইস্তেমবাদ করা শেখা যায়। কেন? আমরা তো এমনিতেই একটা হাদিস পড়ছি, হাদিস পড়ে ওই মাসা ওই হাদিস থেকে আবার কিন্তু প্রতিপক্ষ দলিল দিচ্ছে, আমি যে হাদিস পড়ছি ওই একই হাদিস দিয়ে কিন্তু প্রতিপক্ষ দলিল দিচ্ছে, ও এমন কিছুতে ইস্তেমবাদ করছে যে ইস্তেমবাদটা আমার জানাই ছিল না, ওর ইস্তেমবাদ যে ভুল, এবার আমাকে সঠিক প্রমাণ করার জন্য আমার কিছু ইস্তেমবাদ আছে, সেই ইস্তেমবাদ করা হাদিস থেকে দলিল গ্রহণের যে পদ্ধতি সেটা আমাদেরকে জ্ঞান লাভ করতে সহায়তা করে এই মোনাজারা। আমি কিভাবে এর থেকে আমি দলিল গ্রহণ করব, এই দলিল গ্রহণ করার পদ্ধতিটা আমরা শিখতে পারি মোনাজারা থেকে। মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা শেখা যায় মোনাজারা যখন করবো, মানুষের সাথে কথা বলবো সুন্দরভাবে, যে গোছায়া কথা বলতে পারে না সে মোনাজারা যেন উপস্থিত না হয়, যত এলেম থাকুক হেরে যাবে। যদি গোছায়া কথা বলার অভ্যাস না থাকে তাহলে যত এলেম থাকুক না কেন হেরে যাবে, মোনাজারায় পারবে না। আমাদের এক উস্তাদ ছিলেন, আমার খুব প্রিয় উস্তাদ,
এই মার্কাজের প্রত্যেকটা ছাত্রের প্রিয় ওস্তাদ ছিলেন একজন, শেখ বদিউজ্জামান রাহেমাহুল্লাহ, আল্লাহ তাকে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এলম প্রচুর এলম ছিল তো মাশা আল্লাহ, কিন্তু কথা বলার অভ্যাস কম ছিল, যেটা হাকিকাত বলছি। আসলে ওই পাকিস্তান আমলে পড়েছেন, ওই উর্দুতে পড়েছেন, উর্দুতে লিখেছেন, বাংলা অতটা বুঝতেন কম, আর মানুষের সাথে সাজায় গুছায় সুন্দর করে কথা বলবে এটা পারতেন না। এজন্য কি হতো, অনেক এলেম থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন বাহাসে গেছি, আমাদের মার্কাজ থেকে যাওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, আমি নিজে উপস্থিত হয়েছি, মোনাজের হিসেবে নয় দর্শক হিসেবে উপস্থিত হয়েছি ছাত্র জামানায়। তো দেখতাম যে উস্তাদকে কথা বলতে দেওয়া হতো না, উস্তাদকে শুধু হাদিস বের করার জন্য নিয়ে যাওয়া হতো। উনি বের করার ব্যাপারে হাদিস যদি বলে উস্তাদ যে আপনি হাদিসটা বের করেন, তো এই হাদিস এইভাবে ধরে একবারে বের করে দিত, মানে মুখস্থ হয়ে আছে যে কোন জায়গায় হাদিসটা থাকতে পারে, পড়ায় 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 মুখস্থ। তো দেখা যাচ্ছে যে এইভাবে খুলবেন, ধরবেন এইভাবে খুলে বলবেন, হয়তো বা এক দুই পৃষ্ঠা উল্টাতে হইলো, নাহলে একবারে বের হয়ে গেল। তো বের হয়ে একবার বের হয়ে গেলে কথা বলতেন যে একবারে বেরিয়ে হয়ে গেল, বেরিয়ে গেল তাই বলতেন, মানে গোদাগাড়ির মানুষ তো ভাষাটাই ধরনের। তো তাহলে এলেম থাকার পরেও যদি সাজায় গুছায় কথা বলা না শেখা যায়, তাহলে মোনাজারা করতে পারবে না কেউ। এজন্য এটা শিক্ষা হয় কিন্তু মোনাজারার মাধ্যমে, যদি না হয় তাহলে হবে না। এই বিষয়গুলোর জন্য আমরা বলবো মোনাজারা বাহাস এগুলো করা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো আমাদের অর্জিত হয়। যখন আমরা একটা মোনাজারায় উপস্থিত হব, মোনাজারা করতে যাব, তার জন্য কিছু করণীয় আছে, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। করণীয় কি? এক নাম্বার, যার সাথে মোনাজারায় লিপ্ত হবেন, প্রথম বিষয় নির্ধারণ করতে হবে কোন বিষয়ে মোনাজারা হবে, লিখিতভাবে কোন বিষয়। এমনিতে তোমার সাথে মোনাজারা হবে কি হবে, কোনো বিষয় নাই, এ ধরনের মোনাজারা করে কোনো লাভই হবে না। তাহলে প্রথম কি করতে হবে, বিষয় নির্ধারণ করতে হবে, বিষয়টা একেবারে কোনো ধরনের ফাঁক না থাকে বিষয়ের মধ্যে, তাদের কেটে যাওয়ার জন্য কোনো পথ না থাকে, এই ধরনের একবার পুরা শব্দ বাই শব্দ বিষয় নির্ধারণ করতে হবে। এক নম্বর তাহলে বিষয়, দুই নম্বর তারিখ এবং সময়, কোন তারিখে হবে কোন সময় অনুষ্ঠিত হবে। তিন নম্বর সভাপতি নির্ধারণ, কে সভাপতি হবে, মোনাজারার সভাপতি কি নির্ধারণ করতে হবে, যে পক্ষে বিপক্ষ নয়, যে সঠিক রায় দিতে পারবে। চার নম্বর এই যে বিষয়গুলো, এগুলো রেজুলেশন করতে হবে, মানে লিখতে হবে রেজুলেশন, এবং উভয় পক্ষের স্বাক্ষর থাকতে হবে। স্বাক্ষর থেকে রেজুলেশন করতে হবে যে অমুক দিনে এতটার সময় এই বিষয়ে, বিষয় এই, তারিখ এই, সময় এই, হ্যাঁ সভাপতি ইনি, এটা লিখিত হবে, রেজুলেশন হবে, উভয় পক্ষের স্বাক্ষর থাকবে। যদি না থাকে কি হবে জানেন, না থাকলে আমার জীবনে যেমন একটা ঘটেছে, আমাদের রাজশাহী মোহনপুর থানায় বাদেজুল নামে একটা গ্রাম আছে, তো সেখানে একটা মোনাজারা আমার সাথে তারা করবে, তাবলিগ জামাত, খুব তারা মোনাজারা করবে। তা আমিও ডেট দিলাম, আমি বললাম যে ঠিক আছে, কাউকে আমি ডাকবো না, শুধু আমি একাই থাকবো, আপনারা মোনাজারা করেন। তা আমাদের ওই লোকজন তাদেরকে নিয়ে বসলো, তো বসে কথা হলো যে আগামী মঙ্গলবারের দিন আমরা বৈঠক করব যে কত তারিখে কি বিষয়ে মোনাজারা হবে, এটা হবে আগামী মঙ্গলবার বৈঠক হবে, মানে মোনাজারার দিন তারিখ বিষয় নির্ধারণী বৈঠক। তো এটা আবার আমি বলেছি যে রেজুলেশন করে নেবেন, রেজুলেশন করেছে কিন্তু তারা, উভয় পক্ষের স্বাক্ষর আছে। তারপরেও তারা কি করেছে, মঙ্গলবারও হবে মোনাজারা বৈঠক হওয়ার জন্য বৈঠক, ওরা ওই মঙ্গলবার আগের দিন সোমবারে এবার আলেম ওলামা নিয়ে চলে এসেছে, অথচ ডেটই নির্ধারণ হলো না, মঙ্গলবারে হবে ডেট নির্ধারণী বৈঠক, ওরা আসলো কি সোমবারের দিন, এসে মসজিদে বসে এবার প্রচার করতে লাগলো, দেখেন আমরা উপস্থিত হয়ে গেছি কই, আসেনি, অথচ আমি জানিই না যে আজকে মোনাজারা হবে।
তখন আমাদের লোকজন ওই রেজুলেশন ছিল, রেজুলেশন এবার ওই কপিটা ফটোকপি করে ছাড়াই দিল। দেখেন আজকে এটা হলো কি ধরনের প্রতারকেরা, দেখেন রেজুলেশন করা যে আমাদের মঙ্গলবারে বৈঠক হবে, যে মোনাজারা নির্ধারণী বৈঠক, আজকে সোমবারের দিন তারা এসে এই ধরনের কিছু করছে, তখন লোকজন কিন্তু তাদেরকে ধিক্কার দিল। যদি ওইটা না থাকতো, এই যে রেজুলেশনটা যদি না থাকতো, তাহলে কিন্তু মানুষ বিশ্বাস করতো যে আসলে আমরা উপস্থিত হলাম না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, মোনাজারা হতে হবে একবার লিখিতভাবে, উপপক্ষের স্বাক্ষর থাকবে যেন কেটে না দিতে পারে তারা। মোনাজারা করার জন্য কিছু শর্তও থাকতে হবে, সেখানে শর্ত লিখিত হবে, কি কি শর্তে মোনাজারা হবে। তার মধ্যে একটা শর্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কোনো কথা চলবে না, কোরআন এবং সহিহ হাদিসের দলিল ছাড়া কোনো কথা চলবে না। আমরা এখানে অন্য কোনো কথা নিতে আসিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়িহি, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে না ধরবে ততদিন পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব কোরআন এবং তার নবীর সুন্নাত। শর্তের মধ্যে থাকবে বক্তা কতটুকু, কয় মিনিট করে কথা বলবে, সময় নির্ধারণ, একজন বক্তা কয় মিনিট কথা বলবে, এর বাইরে সে বলতে পারবে না, সময়ের বাইরে কথা বলবে না। শর্তের মধ্যে থাকবে নির্ধারিত বক্তা ছাড়া অন্য কেউ কথা বলতে পারবে না। শর্তের মধ্যে থাকবে বিষয় যেটা দেওয়া হয়েছে, বিষয়ের বাইরে কোনো কথা নেওয়া চলবে না, বিষয়ের বাইরে কথা বলা চলবে না। কেন? এই শর্তগুলো না থাকলে কি সমস্যা? কি দেখা যাচ্ছে যে ওরা পারছে না, তারা অযথা একটা বিষয় নিয়ে এসে ওই বিষয়ে গরম করে দেবে পরিবেশ, যে মোনাজারা বানচাল করার চেষ্টা করবে, ওটা করতে দেওয়া যাবে না। একেবারে বিষয়, বিষয়ের কোনো বাইরে কথা বলাই নিষেধ। যে বিষয় দেওয়া হয়েছে মোনাজারার ওই বিষয়ই হতে হবে, অন্য কোনো বিষয় যেন এখানে না আসে, অন্য কোনো বিষয় আসলে বলতে হবে এটা অন্য বিষয়, কোনো কথা এই বসাবে চলবে না। কিন্তু মানুষ বহু মোনাজারা এই ধরনের শর্ত না থাকার কারণে দেখা গেছে যে অযথা একটা বিষয় নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে, এটা খুব সতর্ক থাকতে হবে। আরেকটা হলো, যখন বসা হবে তখন পরিচিতি পর্ব হতে হবে, কাদের সাথে বসা হচ্ছে। গতকাল একটা মোনাজারা করে আসলাম আমরা এই সময়, আজকে এখন এই সময় কিন্তু আমাদের একটা মোনাজারা চলছিল গতকাল দারুর সাথে, যেখানে আমি গেছিলাম এবং ডক্টর কাবিরুল ইসলাম গেছিলেন, তাদের সাথে আহলুল কোরআন, যারা কোরআন মানবে হাদিস মানবে না, তাদের সাথে আমাদের মোনাজারা হয়েছে গতকাল। তো প্রথম আমি যে বললাম যে আজকে বসলাম তো বসলাম, একটু পরিচিতি পর্ব হোক, তো ওরা বলছে যে কি পরিচয়, আমাদের সবাই চিনে মানে পরিচয় দিবে না। তা বলছে যে অবশ্যই, যা কার সাথে আমি বসছি তার পরিচয় না নিয়ে আমি কথা বলবো না, কার সাথে আমি বসছি আজকে পরিচয় হতে হবে, সবাই জানবে পরিচয়। আমরা আমাদের পরিচয় দিলাম, একজন পরিচয় দিচ্ছে, আমার নাম রাকিবুল, আমি পড়াশোনা জানি না, পরিচয় দিল, আমি পড়াশোনা জানি না। তো কাবিরুল ভাই জিজ্ঞেস করলেন যে করেনটা কি, তো বলছে তিন মসজিদের ক্ষতি, পড়াশোনা জানি না তিন মসজিদের ক্ষতি। তো আমরা বললাম যে ভাই আপনি তিন মসজিদের ক্ষতি, হয়তো বা তিনটা মসজিদে খুতবা দিয়েছেন, তাহলে তো আমরা গোটা বাংলাদেশের মসজিদেরই ক্ষতি, গোটা বাংলাদেশে আমরা খুতবা দিই, হ্যাঁ বিদেশেও খুতবা দিই, তাহলে তিন মসজিদের ক্ষতি কিছুই জানে না। শুনলাম যে উনি ক্লাস থ্রি পর্যন্ত পড়েছেন, কাঠমিস্ত্রি ও সে, কিন্তু বাহাসে বসেছে আমাদের সাথে। আরেকজন বলছেন যে আমার নাম শফিকুল, অল্প কিছু লেখাপড়া জানি, তো কী করেন, তেমন কিছুই করি না। এই হলো পরিচয় পর্ব, যখন হলো কি কারণে জেনে নিল সবাই যে এরা মূর্খ, এরা হলো মূর্খ, মূর্খ আর কী বুঝবে, তো জাহেল, এমনিতেই জাহেল। তাহলে পরিচয় পর্ব হওয়া দরকার, কার সাথে মোনাজারা করছেন, বোঝা গেছে? আমরা যারা মোনাজারা করব তাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে।
যেই বিষয় নির্ধারিত করা আছে সেই বিষয়ের উপর সূক্ষ্ম জ্ঞান অর্জন করতে হবে। এমনিতেই কিন্তু মনে করা যাবে না দাদা আমি এত কিছু জানি অর্থাৎ সমস্যা নাই। মুনাজারা এমন একটা জিনিস, এমন এমন প্রশ্ন উত্থাপিত হতে পারে তাদের থেকে যেটা আমি কখনো শুনিনি। মূর্খ হতে পারে, মূর্খ হইলেও আমি জানি আগে থেকে আর মূর্খ, কিন্তু কালকে মুনাজারা যখন উপস্থিত হলাম তার আগের দিন পুরাটা আমি কিন্তু পড়েছি, পুরা দিন আমি ব্যয় করেছি এই একটা মুনাজারার জন্য, যে কি কি তাদের প্রশ্ন হতে পারে আর সেটার উত্তর আমাকে দিতে হবে। এই জন্য রাত এবং দিন আমি প্রচুর খেটেছি, যদিও তারা মূর্খ আমি জানি ওরা মূর্খ, তারপরেও কারণ তারা এমন কিছু উত্থাপন করতে পারে যেন আমার জানা নাই। তাদের কিছু দলিল অবশ্যই আছে, সেই দলিলের কি জবাব এটার সূক্ষ্ম তাহকিক থাকতে হবে, তাহকিকই জ্ঞান থাকতে হবে ওদের প্রতিপক্ষের দলিল সম্পর্কে। সূক্ষ্ম জ্ঞান না থাকলে মুনাজারা উপস্থিত হওয়া ঠিক নয়। কি তারা প্রশ্ন করবে তাদের প্রশ্ন সম্পর্কে জানা থাকতে হবে, সেগুলো যখনই কথা বলতে হবে তাদের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিতে হবে, আপনারা এই প্রশ্নটা আশা করে আপনারা উত্তর দিয়ে যাবে, প্রশ্ন ছুড়তে হবে তাদেরকে। তো প্রশ্ন অবশ্যই নিজেকে অহংকারী হওয়া চলবে না, অহংকার করবেন না, কখনোই অহংকার নাই। আমি এলেম আছে বলে আমি বলছি ভাই মানুষাল্লাহ আমি তো বিরাট আলেম, এরা তো মূর্খ। অহংকারী মানুষ কোনো জায়গায় জয়লাভ করবে না, রাগ করা চলবে না। আমরা কথা একটা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। যখনই মুনাজারা বৈঠকে বসে কেউ রেগে যাবে না, দেখা জানবে যে গেছে। যতই বাতিল হোক রাগ করা চলবে না, ঠান্ডা মাথায় সব। অনেক সময় হেসে হেসে তাদের প্রশ্ন উত্তর দিতে হবে, কোনো রাগের কোনো বিষয়ই নয়। রাগ করা চলবেই না, যতই ওরা কিন্তু আক্রমণ করবে, অনেক সময় এমন আক্রমণাত্মক কথা বলবে যে মানুষ মেরে দেবে এরকম, মানে মেরে দেওয়ার মতো রাগ, কিন্তু চলবে না। মুনাজারা বৈঠকে রাগ করা চলবে না, যাই বলুক সে রাগ করা চলবে না। কথা হতে হবে মার্জিত ভাষায়, সুন্দর ভাষায় কথা বলতে হবে। কোনো সময় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এমন শব্দ ইউজ করা ঠিক নয় যা সামাজিকভাবে সেটা গ্রহণ করার মতো নয়, এমন ভাষা ইউজ করা ঠিক না। ওরা প্রতিপক্ষ যাই হোক না কেন, যত বড়ই বিদাতি হোক, যত বড়ই মুশরিক হোক, কিন্তু তাদের সম্মানবোধ বজায় রেখেই কথা বলতে হবে, সম্মান ঠিক রাখতে হবে, কারণ তারাও তো একটা পক্ষ নিয়ে এসছে, তাদেরও কিছু দলিল আছে, তাদেরও কিছু এলেম আছে, তাদের সম্মান বোধ ঠিক রেখেই কথা বলতে হবে। আমাদেরকে বোঝানোর চেষ্টা করা, হয়তো সে ভুল বুঝেছে, বোঝানোর চেষ্টা করতে হবে কিন্তু সম্মানবোধ ঠিক রেখে। অতিরিক্ত কথা বলা যাবে না, অতিরিক্ত কথা অনেক সময় কি আমরা মনে করি যে আমি একটু বেশি কথা বলতে চাই, যত কথা বলবেন আপনার কথা থেকে কিন্তু তারা ফাঁক খুঁজবে। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না, যতটুকু উত্তর দিলে যথেষ্ট অতটুকুই দিতে হবে, এবং তাদের থেকে বলিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সবসময় প্রতিপক্ষ যে তারা কি বলছে, তাদের মত কি বলায় নেওয়ার চেষ্টা করতে হবে। নিজে বলতে হবে কি কম, যতটুকু প্রয়োজন ততটুকু, নাহলে আমার কথা যত বলবে এর মধ্যে থেকে সে একটা ফাঁক খুঁজবে এবং ওটা নিয়ে সে চেষ্টা করবে আমাকে ঘায়েল করার। তাহলে অতিরিক্ত কথা কখনোই বলা যাবে না, এই বিষয়টা খুব লক্ষণীয়। আমাদের মাঝে অনেক কেম দেখেছি, একবার চারঘাটে একটা বাহাসে এসেছি তো একজন দেখা যাচ্ছে কিছুই না, সে এত অতিরিক্ত কথা বলছে, ওর কথারই এবার পাল্টা জবাব দিতে দিতে অন্য আলম শেষ, দেখা যাচ্ছে তো ওরা এমনিতেই আর কোনো কিছু করতে পারছে না, শেষ পর্যন্ত ওকে বসাই দিল যে আপনার কথাই বলিয়েন না। অতিরিক্ত কথা বলার দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকু। আমাদের দেশের মানুষ অতিরিক্ত লেখার অতিরিক্ত কথা বলার একটা অভ্যাস আছে। প্রশ্ন দেখেন যখন আমাদের দেশে প্রশ্ন যখন উত্তর দিই আমরা ভূমিকা, হ্যাঁ তারপরে এই এক টিকা ওটা, তারপর শেষে উপসংহার না দিলে আবার নাম্বার দেয় না, দেখেন মানে একবার পুরো গদ বাদে একটা উপসংহার হবে আবার বহু কিছু। সৌদি আরবে যা যদি আপনি ভূমিকা লেখেন আর উপসংহার লেখেন তো কাটিয়ে দেবে, বলে যে আমি কি ভূমিকা উপসংহার লিখতে বলেছি নাকি। যতটুকু প্রশ্ন অতটুকু উত্তর, যদি হা না হয় তো হা না লেখে কাটিয়ে দিতে হবে, যতটুকু উত্তর ততটুকুই, বেশি লিখলে বুঝবে যে বুঝেনি, তার বেশি কথা বলা যাবে না, বোঝা গেছে। এই অভ্যাস ত্যাগ করতে হবে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এগুলো ত্যাগ করতে হবে। আমাদের সব কিছু হয়েছে গাইড ফাইড পড়ে আমরা শিখি,
গাইডে দেখা যায় প্রত্যেকটা প্রশ্ন ছোট প্রশ্ন, দুই লাইন, কিন্তু ভূমিকার উপসংহার হলো দশ লাইন। প্রশ্নের উত্তর হলো দুই লাইন, ভূমিকা উপসংহার হলো দশ লাইন, এই চলবে না, ওই দুই লাইনে উত্তর দিতে হবে, ওই বাকি দশ লাইন কাটিয়ে দিতে হবে। বোঝা গেছে? তো যাই হোক, আমার সময় সংক্ষেপ বলতে আধা ঘন্টা করে সময় আলহামদুলিল্লাহ। তো যতটুকু বললাম এই বিষয়গুলো লক্ষ্য করবেন এবং মোনাজারায় উপস্থাপন, আর বিষয়ভিত্তিক আরও বড়ো বড়ো জায়গা, বিশেষ করে আমাদের যে মোনাজার আছেন ইনশাআল্লাহ আপনাদেরকে প্রশিক্ষণ দেবেন, আরও আছেন, সবার থেকে আমরা শিখব এবং মোনাজারা আমরা বিভিন্ন বিষয়ে করার চেষ্টা করবো আমার কাজে ইনশাআল্লাহ। সবাই এগুলো মানে দেখবেন, অংশগ্রহণ করবেন এবং চর্চা করবেন, দেখবেন ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম আপনারা যারা আছেন তারা এমন একটা মানে সুন্দর মানে মোনাজের হিসেবে গড়ে উঠবেন যে আপনাদের সামনে বাতিল ইনশাআল্লাহ আসতে পারবে না, বাতিল ভয় পালাবে ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।